মনোনয়ন দাখিল করলে যোরহাটৰ বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ যোরহাটত বিশাল জনসমুদ্রৰ মাজেৰে সমদল কৰি আহি মনোনয়ন দাখিল করলে তপন কুমার গগৈ তপন গগৈৰ মনোনয়ন যাত্রাত অংগ দিলে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা মনোনয়ন যাত্রাত অংশগ্রহণ করে কেইবাজনো মন্ত্রী বিধায়ককে ধৰি বিজেপি নেতাই যোরহাট জিলা আয়ুক্তৰ কার্যালয়ত সদল বলে আহি মনোনয়ন দাখিল করলে তপন কুমার গগৈ তপন গগৈ দাখিল করলে মনোনয়ন পত্র যোরহাটৰ বিজেপি প্রার্থী তপন কুমার গগৈয়ে আজি মনোনয়ন পত্র দাখিলর সময়সার কিছু দৃশ্য আমি দেখাইছো এনেদরে এই যাত্রা সঙ্গ দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যোরহাটত জনসমুদ্র যেন হল যত তপন কুমার গগৈয়ে মনোনয়ন দাখিলের সময়সাতে 40-50 হাজারের অধিক সমর্থক ওলাই আহিল নেতা কর্মী ওলাই আহিল সকলে সঙ্গ দিলে মুখ্যমন্ত্রীগুলি তপন কুমার গগৈক তপন গগৈ আজি যেহেতু শেষ এদিনের প্রথম পর্যায়ের নির্বাচনের আজি শেষরটো দিন আছিল মনোনয়ন পত্র দাখিলের অন্তিম দিন আছিল আর আজি যেহেতু এনেদরে যোরহাটত বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ দাখিল করলে মনোনয়ন পত্র আর সমান্তরভাবে মুখ্যমন্ত্রীগী যেহেতু আজি দুটাক কার্যসূচী তাদের অংশগ্রহণ করেছিল আজি গোলাঘাটত কামাখ্যা প্রসাদ আশা সঙ্গ দিয়ে মনোনয়ন দাখিলের সময়সাত আনহাতে যোরহাটতো যথেষ্ট সংখ্যক লোকের সমাগম ঘটা আজি পরিলক্ষিত হয়েছে এখন স্টেডিয়ামত যোরহাট স্টেডিয়ামত আজি 40-50 হাজারের অধিক সমর্থক আহি উপস্থিত হয়েছে আর মুখ্যমন্ত্রী যার লগেলগে সকলে কাষত পার পিছতে উৎফুল্লিত হয়ে পড়ছে এই সকল সমর্থক তথা সাধারণ রাইজ সকলে মুখ্যমন্ত্রীগীর হাতখন এবার চুই চাবলো এনেদরে তাত হাবা ঠুরি খা পরিলক্ষিত হয়েছে সেলফি তুলবলে ফটো এখন তুলবলে বিচারিছে সকলে মুখ্যমন্ত্রী কোথায় কোনো গামোচা পিঠাইছে ফুলের টোপা দিছে এনেদরে আদরণি জানাইছে যোরহাটবাসী রাইজর এয়া কুণ্ঠ মরম এয়ার এয়া যোরহাটর স্টেডিয়ামের দৃশ্য আর আজি মনোনয়ন দাখিলের সময়সা যোরহাটত উপস্থিত থাকা মুখ্যমন্ত্রীগীর ভাষ্য আমি আগবাইছো জনসমুদ্র 2001 চনের মই নির্বাচন খেলিছো মনোনয়ন পত্র প্রদান অনুষ্ঠানত ইমান মানু মই নিজেও দেখা নাই সুন্দর বতর ভগবানের আশীর্বাদ 3 লাখ ভোটত যোরহাটত আমি বিজয়ী মই নিজে আগত কেতিয়াও দেখা নাই ইমান মানু লব পারে পদুমর চিহ্ন ভূপেন বরা পদুমত আহিবই আর পদুম হিসাবত মন্ত্রী হব পারে আরে মোর বিরুদ্ধে কেনেকে খেলিবা কেটা পার্টিতে এটা সম্ভব আগতো বহুত নেতাই কৈছিল কোয়াবিলাকে জয়েন করলে নয় মূল কথা পুরা হয়েছে না নাই গতি এই কথাও লিখি থ দিয়ক মানে কোয়াটে হব কথা পতা নাই মানে যোনে বেশিক বিজেপি আর মোদি আর মোক গালি পারে তেওঁই দুদিন পিছত বিজেপি জয়েন করে সিগন্যাল সেইটুই 3 লাখছে এফালে শক্তি প্রদর্শনের মনোনয়ন দাখিল করলে কাজিরঙ্গা সমষ্টি বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ আশায় গোলাঘাটর নির্বাচনী বিষয়ার কার্যালয়ত কামাখ্যা প্রসাদ আশায় দাখিল করলে মনোনয়ন পত্র মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত মনোনয়ন দাখিল করলে প্রার্থীগুলিকে গোলাঘাট সমন্বয় ক্ষেত্র জনসভাত ভাগ লই মুখ্যমন্ত্রী রওনা হয় যোরহাট উপক্ষে তাছাড় মনোনয়ন পর্ব সম্পর্কে বিজেপি সভাপতি ভবেশ কলিতা মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া অতুল বরা কৃষক মন্ত রামেশ্বর তিনি অজন্তা নেও জিতু গোস্বামী হাজার হাজার লোকের শোভাযাত্রায় গোলাঘাট সমন্বয় ক্ষেত্রের পর আয়ুক্ত কার্যালয় শোভাযাত্রা করে কামাখ্যা প্রসাদ আশায় দাখিল করলে মনোনয়ন পত্র ধন্যবাদ আপনাদের সকলে কামাখ্যা তাসা ডাঙরিয়াক ধন্য আমি আশীর্বাদ দিব মাননীয় ভবেশ কলিতা ডাঙরিয়া মাননীয় অতুল বরা ডাঙরিয়া মাননীয় আমার
বিশ্বজিৎ ফুকন ডাঙরিয়া আপনার পরিবেশ দেখিছে জনসাধারণে কি বিচারে তাতে প্রমাণ পায়। আমার বিধায়ক সকলো যথেষ্ট জনপ্রিয়, মুখ্যমন্ত্রী জনপ্রিয়তার কোনো সীমা নাই, আর প্রধানমন্ত্রী ডাঙরিয়া সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছে, মানে এবার লিঙ্ক হয়ে গেছে। কিন্তু মানুষ জনসংগঠনটা আপনারা যদি ভাবে যে রাজনীতি যে ধরনের আমি করবো লাগে সেই ধরনের রাজনীতি করা নাই, আমি মানুষের মানবতার দৃষ্টিকোণে মানুষের সেবা করি, আমি রাজনীতি মাধ্যমে আমি সেবা করি। আর মুখ্যমন্ত্রীগুলি আজ যেটা উপস্থিত হয়েছিল আজি কাজিরঙ্গাত মুখ্যমন্ত্রীগুলি উপস্থিত হওয়ার সময়সোয়াত এনেদরে সেলফি লোবল শিকালে মুখ্যমন্ত্রী, যে যথেষ্ট সমর্থকে এনেদরে উভতি ধরেছিল বা সেলফি উঠাব বিচাৰিছিল। গতিকে যিসকলে সেলফি লোব বিচাৰিছে তেওঁলোকৰ প্ৰতি মুখ্যমন্ত্রীগুলি এনেদরে সহযোগিতা আগবঢ়ায় আৰু নিজেই সমর্থকৰ ফটো লৈ নিজে সেলফি উঠে মুখ্যমন্ত্রী হাতখন চুবলৈ এনেদরে সকলে তাতে হুলস্থুলৰ এক পৰিৱেশৰ সৃষ্টি কৰিছিল। মুখ্যমন্ত্রীগুলি নিজেই এটা ফোনত সেলফি লৈ দেখুৱালে কেনেদরে সেলফি লব লাগে সেয়া দেখুৱালে আজি শিকালে মুখ্যমন্ত্রীগুলি। আৰু ইফালে আজি শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তই দাখিল কৰিলে মনোনয়ন। মনোনয়ন পত্ৰ দাখিলৰ সময়ত ৰঞ্জিত দত্ত সংগ দিয়ে মন্ত্ৰী অশোক সিংহল, বিজেপিৰ প্ৰাক্তন সভাপতি তথা মন্ত্ৰী ৰঞ্জিত দাস, ইউ বি পি এলৰ নেতা ৰাজ্যসভাৰ সাংসদ ৰণ গৌৰা নাৰ্জাৰী, তেজপুৰৰ অগপ বিধায়ক পৃথ্বীৰাজ ৰাভা, ৰঙাপাৰা বিধায়ক কৃষ্ণ কমল তাঁতী, বিহপুৰীয়াৰ বিধায়ক অমিয় কুমাৰ ভূঞা, বৰচলাৰ বিধায়ক গণেশ কুমাৰ লিম্বু, কিশোৰ উপাধ্যায়, মহিলা মৰ্চাৰ ৰাজ্যিক সভানেত্ৰী স্বপ্না বনিয়া, এমট্ৰনৰ উপাধ্যক্ষ ঋতুপৰণ শৰ্মা, বিশ্বনাথৰ বিধায়ক প্ৰমোদ বৰঠাকুৰ, অগপৰ জিলা সভাপতি ৰাতুল নাথ, অপূৰ্ব কুমাৰ ভট্টাচাৰ্যকে ধৰি বহু নেতাই শোভাযাত্ৰা কৰি মনোনয়ন পত্ৰ দাখিলৰ পূৰ্বে তেজপুৰৰ জয়মতী পথাৰত এক বিশাল নিৰ্বাচনী সভা কৰি শোভাযাত্ৰাৰে জিলা উপায়ুক্ত কাৰ্যালয়ত মনোনয়ন পত্ৰ দাখিল প্রায় 15-20,000 আমার বরসলা সমষ্টি ঢেকিয়াজুলির আরম্ভ করে বিপিএ সমষ্টিলেকে দলীয় সমর্থক ভারতীয় জনতা পার্টি গণ পরিষদ আর ইউ পি পি এলর এখন বিশাল জনসভা হয়েছে। আর আমি তারপরা পদপর্যায়ে খোজকাড়ি প্রায় 3 কিলোমিটার খোজকাড়ি দলীয় সমর্থকর লগত লৈ বড় আনন্দ উৎসাহে এটা 1:45 মনোনয়ন পত্র দিয়া হল। রাইজর বিপুল সঁহাৰি আর আশীর্বাদ আছে, আর আমি ভাবো যে আমার 9টা সমষ্টিরপরা আমার বিধায়কসকলে দলের কার্যকর্তায় অশেষ কষ্ট করেছে একটা রেকর্ড সংখ্যক মার্জিনত বিজয় হবর কারণে। মানে দলীয় কার্যকর্তাক মানে উৎসাহ জানাইছো আর যাতে এইকদিন খুব কষ্ট করে নির্বাচনের প্রচার আরম্ভ করে আর মানুষ ঘরে ঘরে যাব। আমার কোনো ডাঙর বিশেষ রেলি বা সভা নয়, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ইয়াত 6খন সভা আছে আমার গোটেই সমষ্টিটির, 7 তারিখ আর 9 তারিখ বাকি বিধায়কসকলে দলের কার্যকর্তায় নির্বাচনী প্রচার চলাই আছে, ঘরে ঘরে যাব। হাজার হাজার সমর্থকক লগত লৈ ঢুলিয়া ডগরে ভূপেন বৰাৰ উপস্থিতিত মনোনয়ন পত্র দাখিল করলে লক্ষিমপুর লোকসভার কংগ্রেস তথা বিরোধী উমৈহতীয়া প্রার্থী উদয় শঙ্কর হাজরিকায়। প্রার্থীগুলি জেলা কংগ্রেস কার্যালয়ের জেলা আয়ুক্ত কার্যালয় লক্ষিমপুর নগরের মাজে সমদল করে মনোনয়ন দাখিল করে। মনোনয়ন পত্র দাখিলের সময় সহযোগী দলের কর্মকর্তা সকলেও উল্লাস করা দেখা গেল। লক্ষিমপুর লোকসভা সমষ্টির সমস্যা রাজি গান্ধী মন্ডল এবার রাইজেই জয়ী করাব বিরোধী প্রার্থীগুলি। এইবার জনসাধারণে প্রমাণ করে যে কংগ্রেস দল এই লোকসভা সমষ্টিত জিকিব, এই বিশাল জনৰ সমুদ্র প্রমাণ করে কংগ্রেস দলের প্রার্থীর প্রতি রাইজর সমর্থন আছে। আর এইবার লখিমপুর লোকসভা সমষ্টিত
কংগ্রেস দল বিজয়ী হব। কি ধরনের আশা করা হয়েছে? বিজেপি কইছে যে কংগ্রেস কোনো ফ্যাক্টর নয়। বিজেপির বিবেচনাত কংগ্রেস নচলে। ফ্যাক্টর কংগ্রেস হয় না নয় ডাঙ কথা নয়, ফ্যাক্টর হব ওপিএস বিচারি থাকা কর্মচারী সকল, ফ্যাক্টর হব অঙ্গনাবাদী আশাকর্মী গাঁওবুড়া টেটর টিচার কম্পিউটার টিচার ভেঞ্চার স্কুলের টিচার, ফ্যাক্টর হব যা স্কুল বন্ধ করে দিলে তার শিক্ষক সকল, ফ্যাক্টর হব যা গাঁয়ে গাঁয়ে মদর দোকান খুলিছে সেই গাঁওবিলাকৰ রাইজ, ফ্যাক্টর হব বানপানী আক্রান্ত গড়াখনি আক্রান্ত রাইজ, ফ্যাক্টর কংগ্রেস প্রতিনিধি, ফ্যাক্টর প্রতিনিধি হয়েছে কংগ্রেস। ডিব্রুগড় সিটি মহাবিদ্যালয়ের প্রায় 2 কিলোমিটার বাট রেলি করে মনোনয়ন দাখিল করলে আপর প্রার্থী মনোজ ধানোয়ারে। কেবা হাজার দলীয় কর্মী আর সমর্থকক লৈ বিশাল রেলি করে ডিব্রুগড় আয়ুক্তর কার্যালয়ত মনোনয়ন দাখিল করলে প্রার্থীগুলি মনোনয়ন পত্র দাখিল করেছো আর গৃহীত হয়েছে, অহাকালি স্ক্রুটিনি হব। তো গোটেই আমি ইয়াত ভাল পাইছো আর যে ধরনের আমি দেখেছি যে খুব কম সময়ের ভিতরে গোটেই প্রক্রিয়াটা সম্পন্ন করেছে, সেখানে ভাল লাগিছে আর যথেষ্ট সহায় পাইছো। আমি ডিসি অফিসের যে সকল বিষয় আছে আমি কোঅপারেশনটা যথেষ্ট ভাল পাইছো আর ধুনিয়াকে আগবাড়ি। আমার আমার মূল যুজটা হয়েছে বিজেপির যে অপশাসন, বিজেপির যে দুর্নীতি, বিজেপির যে উন্নয়নমুখী হব লাগিছিল যোরপা আঁতৰি গৈছে তেওঁলোকে আৰু ৰাইজৰ হাৰাশাস্তি হৈ আছে, ইয়াৰ বিৰুদ্ধে আমাৰ মূল যুঁজ হয়। গতিকে গোটেই নিৰ্বাচনত আমি ইয়াৰ ওপৰতে ফোকাস কৰি ৰাইজৰ মাজত গৈ আছোঁ আৰু যামো। দুইগুণীয়া হওক বা তিনিগুণীয়াই হওক, মুঠতে ৰাইজে আমাক লগ দিব, এই কথা প্ৰায় স্পষ্ট হৈ পৰিছে। মনোনয়ন দাখিল করলে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী নীতিন গাডকারিয়ে। মহারাষ্ট্রের নাগপুর লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী নীতিন গাডকারি পুয়া নিজা বাসগৃহত পূজা অর্চনা করে মনোনয়ন দাখিলের রওনা হয় বিজেপি প্রার্থীগুলি। বাসগৃহের বিশাল রেলীরে গিয়ে মনোনয়ন দাখিল করলে বিজেপি প্রার্থীগুলি। মনোনয়ন দাখিলের এই যাত্রাত গাডকারি সঙ্গ দিয়ে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, রাজ্যিক বিজেপির সভাপতি চন্দ্রশেখর ওয়াওয়ানকুলে আর এনসিপি নেতা প্রফুল্ল পেটেলকে ধরে বহু সমর্থক নেতাকর্মী। আর এনেদরে দেখবলে পাওয়া গেল যে নীতিন গাডকারিয়ে আজি মনোনয়ন পত্র দাখিল করবলে গেল আর ইয়াতো হাজার হাজার সমর্থকে সঙ্গ দিয়া পরিলক্ষিত হয়েছে। সহস্রাধিক সমর্থকক লগত লৈ মনোনয়ন দাখিল করবলে আগবাড়িল বিজেপির প্রার্থী নীতিন গাডকারি। প্রথমে নিজা বাসগৃহত পূজা অর্চনা করে আর তারপরে দলীয় সমর্থকক লগত লৈ এনেদরে মনোনয়ন পত্র দাখিল করলে নীতিন গাডকারি। বকুর হাহিমত হাতী মানুষের সংঘাত, কেমেরাত বন্দী হল এগারী মহিলাক হাতী আক্রমণ করবল খেদি যার ভয়ঙ্কর দৃশ্য। মঙ্গলবার আবেলি হাহিম শিংরা নদীত উনি ছেত্রী নামের এগারী মহিলায় গা ধুই থাকা অবস্থাতেই হাতীটে আক্রমণ করবল চোচা লয়। এই ভয়ঙ্কর দৃশ্য বন্দী হল মোবাইলত। আনহাতে মহিলাগীক বচাবল যা আন এজন যুবকও প্রথমটি রক্ষা পড়ছে হাতীর আক্রমণের। হাতীর আক্রমণের এগারী মহিলা রক্ষা পড়ল, গা ধুই আছে মহিলাগী হাহিম শিংরা নদী আর কাশে এনেদরে একটা হাতী চোচাল আসিল। হাতী মানুষের সংঘাতর এক ভয়ঙ্কর দৃশ্যের মহিলাগী বচাবল এগারী যুবকও গেছিল আর সেই যুবকজনও হাতীর আক্রমণের রক্ষা সমগ্র দৃশ্য মোবাইলের কেমেরাত বন্দী হয়েছে। কেনেদরে হাতিয়ে খেদি গেছিল মহিলাগী আর মহিলাগী প্রথমটি রক্ষা পড়ছে, মহিলাগী বচাবল যা এজন যুবক প্রথমটি হাতির আক্রমণের রক্ষা পড়ছে। চৰাইদেউ সীমান্তত মঙ্গলবাৰে নগা দুৰ্বৃত্তৰ কৰিলে গুলীচালনা। নগা দুৰ্বৃত্তৰ গুলীচালনাত আহত হয় এজন লোক। অভয়পুৰ সংৰক্ষিত বনাঞ্চলত নগা দুৰ্বৃত্তই এই আক্ৰমণ সংঘটিত কৰে। হস্তনিৰ্মিত বন্দুকেৰে কৰা আক্ৰমণত সুৰেশ মুণ্ডা নামৰ এজন লোক গুৰুতৰভাৱে আহত হয়। সুৰেশ মুণ্ডাক উন্নত চিকিৎসাৰ বাবে AMCHত ভৰ্তি কৰা হয়। লেচাই পাৰ্টি বেটেলিয়ন আৰু
নামতলাৰ খণ্ড কাৰ্যালয়ৰ ষ্টাফ পেট্ৰলিং কৰিব গৈছিলে। পেট্ৰলিং কৰি গৈ আছিলে, ৰিজাৰ্ভৰ ফালে গৈ থাকোঁতে ইহঁতে মেচিনেদি গছ কাটি থকা ক'ৰবাত শব্দ শুনি পাইছে। শব্দ পোৱাৰ লগে লগে শব্দটো শুনি শুনি সিহঁতে তাতে মানে চেচিং কৰি আছিলে, শব্দৰ পিছে পিছে এম্বুছ কৰি গৈছিলে। তাৰপিছতে 70 মিটাৰমান আঁতৰত সিহঁতে শব্দটোৰ ফালে ব্লেংক ফায়াৰ কৰিব লৈছে। ব্লেংক ফায়াৰ কৰি শব্দটো বন্ধ হৈ গৈছিলে। বন্ধ হোৱাৰ পাছতহে গম পালে যে সিহঁতৰ কিবা এদি বুলি কোনোবাই এজন ইনজুৰ্ড হৈছে, এনেকুৱা কথা আহিছে। কিন্তু বস্তুটো আমি এতিয়া তত্ত্বাৱধান কৰি আছোঁ, ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ, ক'ত কেনেকুৱা কি হৈছে সেই বস্তুটো। কেন্দ্ৰীয় মন্ত্ৰী কিৰেণ ৰিজিজুৱে আজি অৰুণাচল পশ্চিম লোকসভা সমষ্টিত মনোনয়ন দাখিল কৰে। মনোনয়ন দাখিলৰ সময়ত ৰিজিজু সংগ দিয়ে অৰুণাচলৰ মুখ্যমন্ত্ৰী পেমা খাণ্ডুকে ধৰি বিজেপিৰ বহু বিধায়ক আৰু নেতাই নিশা সমদল কৰি মনোনয়ন দাখিল কৰিলে কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীয়ে। ইয়াৰ লগতে আজি পশ্চিম লোকসভা সমষ্টিত মনোনয়ন দাখিল কৰিলে অৰুণাচল প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি নাবাম টুকীয়ে। ইতিমধ্যে কিৰেণ ৰিজিজুৱে অৰুণাচলৰ পৰা 3 বাৰকৈ লোকসভালৈ সাংসদ হিচাপে নিৰ্বাচিত হৈছে। এইবাৰ 4th বাৰৰ বাবে লোকসভা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীয়ে। ৱেষ্ট চিয়াংকে তপেন এতে ঞামাৰ কাৰবাক অৰ কেন্তো জিনী হামলোক সব মিল কৰকে নমিনেশ্যন দে কৰকে আয়া হে। অৰ ৱেষ্ট চিয়াং অৰ প্লাছ হামাৰা অৰুণাচল ৱেষ্ট কে জিতনে ভি পাৰ্লিয়ামেণ্টৰী চিটছ মে এৰিয়া আতে হে সবকে বিহাফ মে আজ নমিনেশ্যন দেনে কে সাথ সাথ অপিল কৰনা চাহতা হুঁ কি হাম লোগোঁ কা জো কাম হে হামারা প্রদেশ কে লিয়ে দেশ কে লিয়ে ফির সে রিনিউ করনে কে লিয়ে এক লোকতন্ত্র কা প্রক্রিয়া কো পালন করনা পড়তা হে। হর 5 সাল চুনাও লড়কে লোগোঁ কে বীচ মে জানা পড়তা হে, তো উসি প্রক্রিয়া কে তহত হাম ফির সে ময়দান মে আয়ে হ্যাঁ। তো জনতা কা আশীর্বাদ অর জনতা কা সমর্থন সে কাম করনে কা আগে হাম মৌকা মিলেগা এসা উম্মীদ রাখতা হুঁ। আদালতৰ নিৰ্দেশৰ পিছতে ন্যায়ালয়ক ধন্যবাদ নৱশৰণীয়াৰ সংবাদমেল। আদালতৰ নিৰ্দেশত সকাহ লাভ কৰি কোকৰাঝাৰ আৰু দৰং ওদালগুৰি প্ৰাৰ্থী দিব গণ শিক্ষা প্ৰাৰ্থীৰ মুৰব্বী তথা কোকৰাঝাৰ সাংসদ নৱশৰণীয়াই। ৰাইজে নৱশৰণীয়াকে ভোট দিব বুলি মন্তব্য কৰি জিকাৰ পিছত কোনো দললৈ নাযায় বুলিও মন্তব্য কৰিলে নৱশৰণীয়াই। আপোনালোকে গম পায় আমাৰ অৰ্ডাৰ ওলোৱাৰ লগে লগে আমাৰ বিৰোধীবিলাকে তেওঁলোকে আকৌ হাইকোৰ্ট চুপ্ৰিম কোৰ্ট যোৱাৰ কাৰণে তেওঁলোকে ৰেডি হৈ আছে। অলৰেডি আমাৰ আগত তেওঁলোকে গৈ আছে, যিয়েই নহওক তেওঁলোকে যিমানে চেলেঞ্জ নকৰে, আমি আগতেও গৈছিলোঁ যে নৱশৰণীয়াক তেওঁলোকে যেনেকৈ নহওক ৰদ কৰিব নোৱাৰে। আৰু নৱশৰণীয়া মই বাৰ বাৰ গৈছোঁ, আজি ইলেকশ্যনৰ কথা আপোনালোকে সুধিব, ইলেকশ্যনত কেৱল ৰাইজে এইটোহে বিচাৰি আছিল যে নৱশৰণীয়া ইলেকশ্যন খেলক, ৰিজাল্ট আপোনালোকৰ সন্মুখত আহিব। আৰু অলৰেডি ইলেকশ্যন নমিনেশ্যন নিদিয়াৰ আগতে পলাৰাইজেশ্যন আৰম্ভ হৈ গৈছে। মই আপোনালোকৰ জৰিয়তে আহ্বান জনাওঁ অসম চৰকাৰক যে বিষয়টো কেৱল নৱশৰণীয়া যিহেতু নহয়, ইয়াৰ পিছত বহু লাখ লাখ মানুহ জড়িত হৈ আছে আৰু অসমৰ ভৱিষ্যতৰ কথা জড়িত আছে। সেইকাৰণে কোনোবা জনকলালে যায় যাব দিয়ক, প্ৰমিলানী যায় যাব দিয়ক, বা যাতে যাতে অসম চৰকাৰে কমচে কম নৱশৰণীয়া এগেইনষ্টে ফাৰ্ডাৰ যাতে আৰু আগলৈ নাযায়, কাৰণ তেওঁলোকে এটা সিদ্ধান্ত লৈছে, হাইকোৰ্টে ষ্টে দিলে। UPPL নেতাৰ অদ্ভুত কাণ্ড, টকাৰ বিচনাত শুইছে ভৈৰাগুৰি VCDCৰ অধ্যক্ষই। ছচিয়েল মিডিয়াত ভাইৰেল হৈ পৰিল বেঞ্জামিন বসুমতাৰীৰ ফটো। ধনৰ বিচনাত শুলে UPPLৰ নেতাগৰাকীয়ে। PMAY MG এনৰেগাৰ আঁচনিৰ নামত ধন লোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। এপইচাৰো দুৰ্নীতি নকৰোঁ বুলি ৰাজহুৱাভাৱে শপত খাইছিল প্ৰমোদ বড়োৰ UPPL দলে আৰু ভৈৰাগুৰিৰ VCDCৰ অধ্যক্ষ বেঞ্জামিন বসুমতাৰীৰ এই ফটো ভাইৰেল হৈ পৰাৰ পিছতেই তেওঁক ইতিমধ্যেই দলৰ পৰা বহিষ্কাৰ কৰা হৈছে। 10 জানুৱাৰীৰ দিনাখনেই দলৰ পৰা নিলম্বিত কৰা হৈছে বেঞ্জামিন বসুমতাৰীক। আৰু ধনৰ বিচনাত হোৱা UPPLৰ VCDC বেঞ্জামিন বসুমতাৰীয়ে ভাইৰেল ফটো সন্দৰ্ভত মন্তব্য কৰি কলে, ফটোখন 5 বছৰ পুৰণি, ফটোখন তোলাৰ সময়ত তেওঁ হোৱাই নাছিল VCDC। পাৰ্টি খাওঁতে সিটোৰ মোৰ পাৰ্টনাৰে মোক এইটো উঠাইছিলে, সেইটো কিন্তু আজি 5 বছৰৰ আগৰ কথাটো। এতিয়া যে কেনেকৈ মোৰ ফটোটো লৈ পেলাই যে ভাইৰেল কৰি আছে, খেলি আছে, খেল খেলি আছে, মই একো এইটো ক'ব নাজানো।
এটা ইলেকশন উচৰত আহি আছে, সেইকাৰণে মোক ই এবাৰ এনেকৈ ভাইৰেল কৰিছে। এই ফটোখন উঠাই আপুনি কাক দিছিলে, কাক কাক শ্বেয়াৰ কৰিছিলে সেই সময়ত? এইটো সময়ত মই এনে মুষ্টিকে হেৰি ফেচবুকত দিছিলোঁ, ফেচবুকত এইটো লৈ দিছিলোঁ। কিন্তু কোনোবা কোনোবা এইটো মই দিলে কৰিছে এইটো, কিন্তু কোনোবা মানে এইটো স্ক্ৰীনশ্বট কৰি লৈ পেলাই থৈছে। এতিয়া যে এইটোত লৈ মোক হাতিয়াৰ বহাই হাতিয়াৰ দৰে কৰিলে এইটো, এইবোৰ এতিয়া 5 বছৰৰ আগৰ ফটো এইবোৰ। আপোনালোকে ছ'চিয়েল মিডিয়াত যাই পেলাই আপোনালোকে চাব পাৰে যে ক'ত বা থাকিছোঁ হ'ব পাৰে। মই ইমান না এক্সপাৰ্ট নহয়, মই হেৰিৰ ছ'চিয়েল মিডিয়াত কিবা পোষ্ট কৰা কিবা কৰা মই এনেই এক্সপাৰ্ট নহয়। মই 5 বছৰ আগৰ ফটো, এইটো চবেই জানে। পাব্লিকক সুধিলোঁ, পাব্লিকক ক'ব এইটোতো কোনোবা বছৰৰ ফটো, না চেয়াৰমেন আছিল না পাৰ্টিত আছিল, মই পাৰ্টিতো নাছিল মই। আৰু বিজেডিচিৰ অধ্যক্ষ বেঞ্জামিন বসুমতাৰে টকাৰ বান্দিলৰ ওপৰত শুই থকা ভাইৰেল ভিডিঅ'ক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে এপছৰ সভাপতি দীপেন বৰুৱাইও। ছাত্রসন্থা আমি স্পষ্ট কোনো দুর্নীতিক আমি প্রশ্রয় দিয়া নাই, কোনো দুর্নীতি হওয়াটো আমি কেতিয়াও মানে আমি লাই নিদিও। আর দুর্নীতি বা ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমি সদায় মাত মাতি আহিছো। রাইজর উন্নয়ন নামত যা রাইজর মানে যি এটা উন্নয়নের কারণে সরকারে দিয়া ই পি এম এ ওয়াই হোক বা অরুণোদয় হোক, এই টাকা রাইজর বা হিতাধিকারী তাত যাব লাগে। ইয়াত যদি কোনোবা দুর্নীতি করেছে, সি চেয়ারমেনে হোক, সি কোনোবা প্রেসিডেন্টে হোক, কোনোবা মেম্বারে হোক, ইয়ার উপর একশন লব লাগে। আচ্ছা, ব্যক্তিগত জীবন গতিকে চা মানুষ হিসাবে তো কোনে কত কি করে এটা চলি থাকিব, তেওর মনোবৃত্তি কার মন কি ভাল পায়। যে আপনাদের মানুষে ইমান ঠিকা পদলি করে কোনবা নেতার পিছে পিছে দৌড়ি টাকা সময় আছে, আপনাদের লবে নয়, ক্যামেরা লই ঘুরি থাকে, এটা আপনাদের মন। কারবা আক ধান্দা লয় আছে, কিন্তু ধরা পড়লে তো উপায় নাই, কারো রক্ষা নাই। গতিকে এটা ব্যক্তিগত কথা, কোনোবা চেয়ারম্যান হলে বাকি চেয়ারম্যান যে এনেকা হয় সেটা নয়, এবিল নিজের নিজের মনোবৃত্তি। যিসকলে কিবা নহয় কিবা এটা সাংবিধানিক বা অফিসিয়াল পদবীত থাকো, আমার বহুত গধুর দায়িত্ব আহে, সেই হিসাবে আমি কেতিয়াও নিজের দায়িত্বর পৰা আমি বেলেগ ফালে পালরি কাটি যাব নালাগে। গতিকে টাকা পয়সা উপার্জন করার বহুত রাস্তা আছে, গতিকে আমি চেয়ারম্যান হয় আমি যিখিনি সুযোগ সুবিধা পাইছো রাইজর সেবা করার, সেটা নিজে সব খাব বিচারিব নালাগে।